দেওয়াল, শুভ সন্ধ্যা সকলকে, গুড মর্নিং। এখন বাজে সন্ধে 5:30, তো আমরা একটু বেরোবো। এই দেখো রিভিউ রেডি হয়ে গেছে, তো একটু বেরোবো বলতে যাবো একটা জায়গায়। চলো ব্লগটায় থাকো, দেখো কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি, ঠিক আছে? সেটা এখন তোমাদের বলবো না। তোমরা সবাই কেমন আছো আগে বলো, সবাই ভালো আছো? আমি রিদ্ধি দুজনেই খুব ভালো আছি। রিদ্ধি রেডি হয়ে গেছে, ওরা তর সয়েছে না, তো চলো যাওয়া যাক। আমরা আজ একটু বেরোচ্ছি, একটু সন্ধ্যাবেলা যাবো মা বেটায়। কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো, চলো ব্লগে থাকো, সাথে থাকো, ঠিক আছে? রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। দেখো মায়ো মোড়িতে বসে আমরা কেক খাচ্ছি, ব্ল্যাক ফরেস্ট কেক। ও চুল কাটতে যাবে, তার আগে মায়ো মোড়ে থেকে কেক খেয়ে তারপর যাবে। এই দেখো আমরা পার্লারে চলে এসেছি, পার্লারে এসে বসে আছি, ওয়েট করছি কখন হয়। এটা হচ্ছে ফার্স্ট এলিফ্যান্ট স্যালুন পার্লার, যেটা বোথ ইউনিসেক্স, বোথ সেক্সের জন্যই, ছেলে এবং মেয়েও হয়। অ্যাকচুয়ালি হচ্ছে ওদের স্পা করছে, তো অনেক দেরি হবে, সেজন্য বাচ্চার চুলটা কখন কাটা হবে। এই দেখো কি নিয়েছে, দেখো ওইখানে পার্লারে যে মেয়েটা আছে, তুমি বলেছো, তুমি বলেছো আমি এটা খাবো। কেন ভালো লাগে আমার? কেন ভালো লাগে? হাত দিও না, হাত দিও না, কেন গন্দা হবে এখানে, হাত দিতে নেই। তোমার হাতে নোংরা আছে না? হাতে কত ডাস্ট আছে, এটা কি আগে বলো, এটার মধ্যে কি আছে? পিকচার এটা, এই যে অপোজিট, এটা কি, এটা 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 কি ভালো লাগে কি? ঠিক একটা দেখো চকলেট বাগিয়ে নিয়েছে ওখানে, যে পার্লারে যে আর কি, মানে একটা মেয়ে আছে পার্লারে, মানে ওই ওরাই মালিক, তো ওই মেয়েটার রোজ যাবে, রোজ একটা করে। করছি, কিছু করার নেই, লাইটটাও চলে গেছে, ডিজি চলছে এটাতে। বড়রা তো সেই স্পা করবে না কী সব করবে, চুলে স্ট্রেটনিং করবে, তো ওদেরকে ইয়ে করছে, তো আমরা অপেক্ষাই করে যাচ্ছি, দেরি হয়ে গেলে চলে যাব, কিছু করার নেই। পার্লারে হলো না চুলটা কাটা, কিছু করার নেই, দেরি হবে, কাল সকালে আসবো বলে দিয়েছি, কাল মর্নিংয়ে আসবো। তো আমরা এখন দই ফুচকার জন্য ওয়েট করছি, দই ফুচকার লাইনে চলে এসেছি। দিদি পাপা অফিস থেকে ফেরার পথে এখানে নেমে যাবে, রুমে যাবে না, এখানে নেমে যাবে আমাদের সাথে যারা। তো দেখো দই ফুচকার অপেক্ষা, দই ফুচকার দোকান এটা, দেখো ফাইনালি মিলে গেছে, দিদির বাবা এসে গেছে, দই ফুচকা খাওয়া চলছে আমাদের। দেখো সবাই দই ফুচকা খাওয়া চলছে, ব্যাপক বানায় দারুণ লাগে আমার। ও চুলটা তো কাটা হলো না, কিছু করার নেই, কালকে সকালবেলায় চলে আসবো চুল কাটতে। এই দেখো আমাদের পাশের রুমে ভাড়া থাকে সাই। দেখো সাইয়ের সাথে কিছুক্ষণ খেলে নিল, আবার ওখানে দেখা হয়ে গেছিল ওদের সাথে, আবার দেখো পাপার কাছে কি বায়না করছে, কি কিনবি। ফ্রেন্ড যে কাজের জন্য গেছিলাম সেই কাজটা তো হলো না, মানে রিদ্ধির চুল কাটার জন্য মেনলি গেছিলাম। আমার তো আইব্রো করার ছিল, আমি আইব্রো করে নিয়েছি, মেন ছিল রিদ্ধির চুল কাটা। এই বাবা এখানে লাইটটা কেটে গেছে, ব্যালকনির লাইটটা। হ্যাঁ গো, ব্যালকনির লাইটটা কেটে গেছে, লাইটটা জ্বলছে না, কেটে গেছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই, টাটা এভরিওয়ান, নেক্সট ব্লগে আসবো, নেক্সট ব্লগে চলে আসবে।